আমরা এইখানকার একজন টিচারের কাছ থেকে এই চাইল্ড কেয়ারের কথা শুনি, তারপর আমরা এখানে আসি। এসে আমরা একদিন ভিজিট করে যাই। তো ভিজিট করার পরে এখানকার পরিবেশ দেখে আমাদের কাছে খুব ভালো লাগে। তো আমরা ডিসিশন নিই যে এখানে আমাদের ছেলেকে আমরা দিব। তারপর আমরা এখানে যে প্রিন্সিপাল আছেন তার সাথে কথা বলি, কথা বলে তারপর কার্সনকে আমরা এখানে ভর্তি করাই। তো ভর্তি করানোর পরে যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই জব করি, তো সেই হিসেবে আমাদের ছেলেকে যথেষ্ট সময় দেওয়া হয় না। তো আমরা চেষ্টা করছি যে এখানে দেওয়ার জন্য। কার্সনকে এখানে দেওয়ার পর থেকে আমরা একটু নিশ্চিন্তে আছি যে ও এখানে ভালো আছে এবং আমরা নিশ্চিন্তে আমাদের ডিউটি করতে পারি। আসলে কার্সনকে যখন এখানে দেওয়ার আগে ও আসলে খুব মানে দুষ্টুমি করতো, মানে পড়াশোনা একদমই করতে চাইতো না, প্লাস হচ্ছে মানে ওর মধ্যে জিদটা একটু বেশি কাজ করতো। তো দেখা যাচ্ছে যে এইখানে দেওয়ার পর থেকেই ওর ল্যাঙ্গুয়েজ বলেন, জেদ বলেন, বা যখন পড়াতে বসালে ও সুন্দর করে সে মানে বুঝে বুঝে লেখে, স্কুলে যেটা মানে শেখানো হচ্ছে ওটা সে মানে খুব ভালোভাবে অ্যাডপ্ট করে বাসায় যেয়ে ওটা প্র্যাকটিস করে, আমাকে এইভাবে পড়াও এভাবে পড়াও টিচার এভাবে পড়াচ্ছে। তো কাজে এই দিক থেকে সে অনেক বেশি ইম্প্রুভ করেছে, এটা মানে খুব মানে স্যাটিসফ্যাক্টরি একটা ব্যাপার। আসলে যাদের হাজব্যান্ড ওয়াইফ বাইরে জব করেন বা বাসায় কেউ নাই তাদের বাচ্চা দেখার জন্য, এখানে আপনারা তাদেরকে অ্যাডমিট করতে পারেন আপনাদের বাচ্চাদেরকে। খুবই এনভায়রনমেন্ট খুবই ভালো, প্লাস হচ্ছে টিচাররাও খুব ফ্রেন্ডলি, খুব বাচ্চাদের টেক কেয়ার করে, প্লাস হচ্ছে এখানে যে আপিরা, আমাদের ছেলে বলে আপিরাও তাদেরকে খুব আদর করে। তো মানে ওভারঅল দেখতে গেলে এখানে দিয়ে আমরা খুবই স্যাটিসফাইড। আমরা অফিসে গিয়েও খুব নিশ্চিতে থাকতে পারি যে এখানে সে ভালো কিছু শিখতে পারছে। ইভেন কাজের মানুষ থেকে এখানে সে ভালো অনেক বেশি বেটার এনভায়রনমেন্ট পাচ্ছে, কারণ কাজের মানুষ থেকে তো সে ভালো কিছু শিখতে পারছে না। কষ্ট চিন্তা না করে আমরা যদি ছেলেকে এখানে দেই বা আমাদের বাচ্চাদেরকে এখানে দেই, আমরা খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছি, বা আমাদের ছেলেদের বাচ্চাদের জন্য এটা খুব ভালো একটা স্পেস।